বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন মুজিব বর্ষে বাংলাদেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সকল রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারে সচেষ্ট রয়েছে বাংলাদেশ। পাশাপাশি দেশের পররাষ্ট্রনীতিও রয়েছে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার। এ কারণে কূটনৈতিক ক্ষেত্রে অব্যাহত সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিস্তারিত আসাদ্রিয়েলের বিশেষ প্রতিবেদনে। বিশ্বের সকল জাতি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পররাষ্ট্রনীতি ঠিক করেছিলেন সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় নীতির ভিত্তিতে। তার এই নীতি আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে। পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। মিয়ানমার ও ভারতের সাথে অমীমাংসিত সমুদ্র সীমা ছিল সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের ফসল মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমার শান্তিপূর্ণ নিষ্পত্তি। এছাড়া ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়, রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকা পালন করায় বিশ্বের চোখে বাংলাদেশ এখন মানবতার উজ্জ্বল উদাহরণ। একই সাথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং বিশ্ব প্রেক্ষাপটে মূল্যবোধ ভিত্তিক সম্পর্ক উন্নয়নেও দেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন এসব সাফল্য ও অর্জনের পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধুর নীতির অনুসরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশ ভারতের সাথে দুটি যুগান্তকারী বিষয়ের সমাধান করেছে। একটি হলো 68 বছর ধরে ঝুলে থাকা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। আলোচনার ভিত্তিতে ধৈর্য ধরে দুটো রাষ্ট্র যেটি করেছে, পৃথিবীর বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে শুধু নয়, ওই অতীতের 70 বছরের প্রেক্ষাপটে এরকম ঘটনা নেই। ঠিক একইভাবে সমুদ্র সীমা নিরসনে আমরা একটি আর্বিট্রেশন কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে মিয়ানমারের সাথে প্রথম এবং পরবর্তীতে ভারতের সাথে সেটা সুরাহা হয়েছে, আমরা যেটাকে সমুদ্র বিজয় হিসেবে জানি, এবং দুটো রায়ই আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ মেনে নিয়েছে। বিগত এক যুগে অর্জিত সক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে বাংলাদেশ, একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোরও সমাধান করছে শান্তিপূর্ণভাবেই। আত্মবিশ্বাসের সাথে আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে এটার সঠিক ব্যবহার করে আমরা একটি দেশের সাথে সম্পর্ক নতুনভাবে আবার ঝালিয়ে নিচ্ছি, আবার নতুন রিজিয়নেও যাচ্ছি। তো আমরা এই ভূরাজনৈতিক একটা কমফোর্টেবল, মানে এটা একসময় ছিল চ্যালেঞ্জিং, কিন্তু আমরা সঠিক পররাষ্ট্রনীতির মধ্যে দিয়ে এটাকে এমন একটা জায়গায় টার্ন করে নিয়ে আসতে পেরেছি যে আমরা এখন অনেকটাই আমাদের কী বলবো, উই আর ওয়েল ইন কন্ট্রোল অফ আওয়ার ওন ডেস্টিনি। সরকারের দূরদর্শী দায়িত্বশীল পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলেই দেশ আজ বিশ্ব শান্তি ও আর্থসামাজিক উন্নয়নে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ্রিয়েল, বাংলা টিভি, ঢাকা।